নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, ভাজাও বলতে পারেন। তো প্রথমে আমরা অয়েল হট হয়ে গেলে আমরা অনিয়ন দেবো। অনিয়নটা একটু ব্রাউন হয়ে গেলেই আমরা চিংড়ি মাছটাকে অ্যাড করে দেবো। চিংড়ি মাছটা অ্যাড করে এক স্পুন আদা রসুন পেস্ট, তারপর একটু গরম জল, একটু কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুন পেস্টের গন্ধটা চলে যাক। একটু ড্রাই হয়ে গেলে আমরা এক স্পুন টার্মেরিক পাউডার দেবো, হলদি গুঁড়ো আর দেড় স্পুন সল্ট। দেড় স্পুন সল্ট আমি এখন অ্যাড করব। একটু ড্রাই হয়ে গেলে অ্যাড করে নেওয়ার পর ভালো করে কষে তারপর আমি উচ্ছেগুলো কেটে নিয়েছি আর অনিয়নগুলো আর দু তিনটে কাঁচা লঙ্কার পিস। কাঁচা লঙ্কার পিসগুলো ঢেলে দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো, যেন মশলাগুলো পুরো একদম গায়ে লেগে যায়। 5-10 মিনিট কষলেই আমার ডিশটা রেডি। আমার খাবারগুলো অনেক শর্টকাট, অনেক সহজ। এটা একটা সাইড ডিশ, ডালের পাশে রেখে খেতে পারবেন, কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই মানে করতে পারছি। শর্ট ভিডিও, খুব এতটা লং না যে পুরো ভিডিও দেখা যায় না। থ্যাংক ইউ শেফ রাজেশ, সবাই ভালো থাকবেন।